বিপিএলকে সাধারণত আইপিএলের সাথে তুলনা করা হয় জানি না সেই আলোচনাটা কত দূর পর্যন্ত গড়ায় তবে আলোচনাটা কিন্তু হয় আইপিএলের পরে সবচেয়ে জমজমাটপূর্ণ যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে কিন্তু বিপিএলের নাম থাকে যদিও সেটা যৌক্তিক কিনা সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হতে পারে তবে বিপিএল যে একটা বড় টুর্নামেন্ট সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কিন্তু এই বিপিএল এবং আইপিএল আমরা যদি এইভাবে কম্পেয়ার করি আইপিএল যখন শুরু হয়েছিল তখন কোথায় ছিল আর এখন কোথায় তারা দিনকে দিন কিন্তু নিজেদের ছাড়িয়ে যাচ্ছে অন্যদিকে বিপিএল দিনকে দিন নিচের দিকে নামছে ব্রডকাস্টিং থেকে শুরু করে অন্য যে মান প্রত্যেকটা জায়গায় কিন্তু অবনতি হয়েছে সর্বশেষ যে অবনতিটা হয়েছে এই দু হাজার চব্বিশ বিপিএলে সেটা হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক আরো কমানো হয়েছে এই গ্লোবালাইজেশনের যুগে যখন সব কিছুর ঊর্ধ্বগতি সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক কিনা কমানো হলো এই দু হাজার চব্বিশ পঁচিল চব্বিশ পঁচিশ বিপিএল এ প্রত্যেকটা বিপিএল এ যে ক্যাটাগরিগুলো থাকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বিপিএল এর গভর্নিং বডি এবং বাংলাদেশ অন্যই করে কিন্তু একটা পারিশ্রমিক নির্ধারণ করে দেন সেই পারিশ্রমিকটা নিয়ে আমরা এবার কথা বলছি কথা বলতে চাই কারণ পারিশ্রমিক এর আগের বিপিএল গুলোতে কেমন ছিল দু হাজার যদি বলি তখন কেমন ছিল এবং এখন কেমন সেটা আমরা আপনাদেরকে একটু জানাতে চাই সরাসরি যদি আমি একটু বলি এক ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা থাকবেন সেই এক ক্যাটাগরির ক্রিকেটাররা এবার পাবেন ষাট লক্ষ টাকা কিন্তু এর আগের বিপিএলে এক ক্যাটাগরিতে যারা ছিলেন তারা পেয়েছিলেন আশি লক্ষ টাকা অর্থাৎ এ ক্যাটাগরিতে বিশ লাখ টাকার ডিফারেন্স এবং বি ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা আছেন তারা পাবেন চল্লিশ লাখ টাকা অথচ এর আগের বিপিএলে তারা পেয়েছিলেন পঞ্চাশ লাখ টাকা অর্থাৎ এখানে দশ লাখ টাকার গ্যাপ এবং সি ক্যাটাগরির কথা যদি আমরা বলি এই বিপিএল এ সি ক্যাটাগরিতে পাবেন পঁচিশ লাখ টাকা এবং এর আগের বিপিএল এ সি ক্যাটাগরিতে পেয়েছিলেন তিরিশ লাখ টাকা এখানে সি ক্যাটাগরিতে পাঁচ লাখ টাকার ব্যবধান রয়েছে এবং এই বিপিএলে ডি ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা আছেন তারা পাবেন বিশ লাখ টাকা এর আগের বিপিএলে যারা ডি ক্যাটাগরিতে ছিলেন তারাও পেতেন বিশ লাখ টাকা অর্থাৎ ডি ক্যাটাগরির যে জায়গাটা সেটা কিন্তু মোটামুটি ঠিক রাখা হয়েছে এবং ই ক্যাটাগরিতে কথা যদি আমরা বলি ই ক্যাটাগরিতে পনেরো লাখ টাকা ছিল এর আগের বিপিএলও এই বিপিএলেও পনেরো লাখ টাকায় আছে এবং সর্বশেষ যদি ডির কথা এই এফ এর কথা বলি আমি এফ ক্যাটাগরিতে যে ক্রিকেটাররা আছেন তারা পাবেন এই বিপিএলে দশ লাখ টাকা এবং এর আগের বিপিএলেও কিন্তু তারা দশ লাখ টাকা পেয়েছিলেন অর্থাৎ শেষের দিক থেকে যদি আমরা চিন্তা করি অর্থাৎ ই এফ এই বিপিএল বিপিএলের যে পারিশ্রমিক সেই পারিশ্রমিকটা কিন্তু আগে যা ছিল তাই আছে অর্থাৎ বিশ পনেরো এবং দশ লাখ কিন্তু উপরের দিকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ক্রিকেটারদের যে পারিশ্রমিক সেটা কিন্তু কমানো হয়েছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে প্রতিবার যে শুধু আইপিএল না অন্য অন্য যে টুর্নামেন্টগুলো আছে বিগ বেস থেকে শুরু করে এস এ টুর্নামেন্ট প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু পারিশ্রমিক বাড়ে কিন্তু বাংলাদেশে সেই পারিশ্রমিক কিন্তু কমানো হচ্ছে সেটা কেন কমানো হয়েছে সেই ব্যাপারে এখনও কোনো মানে বিশ্লেষণ বা ব্যাখ্যা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাওয়া যায়নি এবং আরেকটা জিনিস যেটা যারা অবনতির দিকে যাচ্ছে যেন এই পরিবর্তন পট পরিবর্তনের পরে যে জিনিসটাকে বিবেচনা করে হয়েছিল চিন্তা করা হয়েছিল যে এই বিপিএলটা অন্যরকম হতে যাচ্ছে অর্থাৎ এর আগে যে ছত্র যাদের ছত্র ছায়া ছিল ষোলো বছর যারা আয়োজন করেছেন রংপুরের টিম থেকেও জানানো হয়েছে যে ষোলো বছরের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে তারা ব্যাটার এক্সপিরিয়েন্স এই বিপিএলে পাচ্ছেন বা এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যে কমিটি আছে তাদের থেকে তারা সেই সেটা পাচ্ছেন এবং তার একটা অন্যতম উদাহরণও কিন্তু গতকালকে হয়েছে যেটা আমরা আমাদের ভিডিও এর আগের ভিডিওতে জানিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই বিপিএলে যে সাতটা দল অংশগ্রহণ করবে তাদের সবার সাথে তাদের যে দাবি দাবা যেগুলো থাকতে পারে সেটা প্রফিট শেয়ারিং থেকে শুরু করে প্লেয়ার রিটেন থেকে শুরু করে এবং নতুন যে তিনটা দল অংশগ্রহণ করছে তাদের নতুন তারা যেহেতু রিটেন করার সুযোগ নেই কোনো ক্রিকেটারকে সুতরাং তাদের নিয়ম নীতি কী হবে তাদের চাওয়া পাওয়া কি আছে সেইগুলো নিয়ে কিন্তু তারা বিস্তর আলোচনা করেছেন এবং লম্বা একটা সেশন কিন্তু করেছেন তারা মানে সবচেয়ে বড় লম্বা সেশনের কথা যদি আমরা বলি সেই লম্বা সেশনটা কিন্তু গতকালকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে সাতটা ফ্রাঞ্চাইজিসের সাথে যদিও সেখানে এমন ফ্রান্সাইজিস ছিল যেমন চট্টগ্রাম চ্যালেঞ্জ চট্টগ্রাম কিংসের কথা যদি আমরা বলি এবং রাজশাহী কথা যদি বলি এখন পর্যন্ত রাজশাহীর যে নাম সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা আসেনি যে তাদের কি নামে থাকবে তার আগে যে জটিলতাটা আছে সেটা হচ্ছে যে তারা ফ্রাঞ্চাইজিদের যে এনটি ফি দেড় কোটি টাকা সেটা কিন্তু এখন পর্যন্ত তারা পরিশোধ করেনি রাজশাহীর আজকে পর্যন্ত লাখ টাকা তাদের জমা পড়েছিল তিন কিস্তিতে তারা সেটা দিয়েছেন এবং সর্বশেষ আজকে কিন্তু তাদের সেটা একটা ডেডলাইন ছিল যে আজকের মধ্যে যেন দিয়ে দেওয়া হয় ও অর্থাৎ এরপরও যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদেরকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে যেহেতু ড্রাফট এখনো চোদ্দো তারিখে কনফার্ম হচ্ছে তার আগে দশ তারিখের মধ্যে তারা এই এন নিয়ে যত কার্যক্রম আছে সেটা কমপ্লিট করবেন এবং প্লেয়ার ক্যাটাগরি যা আছে সেটাও তাদেরকে অফিসিয়ালি দিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে ফ্রাঞ্চাইজিগুলো কাজ করছে তাদের নিয়ম নীতি এবং প্রপার যে গাইডলাইন সেখানে প্রত্যেকটা টিমের রিটেন পলিসি কি হবে এবং একজন বিদেশি থাকবে নাকি তিনজন একজন দেশি ক্রিকেটারকে রিটেন করতে পারবে নাকি তিনজন করতে পারবে সেই ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হবে এবং প্রত্যেকটা টিম তাদের আলাদা দাবি দাবাগুলো কিন্তু তারা জানি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে বিশেষ করে রংপুরের কথা বলতে পারি সিলেটের কথা বলতে পারি এবং বরিশালের কথা বলতে পারি যে চারটা টিম আর আগের বিপিএলে অংশগ্রহণ করেছিল তাদের কাছে আসলে রিটার্ন পলিসিটা কিন্তু অনেক সহজ তারা চাইলেই রিটেন করতে পারে তাদের টিমে অ্যান প্লেয়ার আছে কিন্তু যে তিনটা টিম নতুন অংশগ্রহণ করেছে তাদের কাছে কিন্তু আসলে রিটেন নেওয়ার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে আসলে তাদের ডিরেক্ট এর একটা আবেদন করা হয়েছে ডিরেক্ট সাইনিং এবং রিটেন নিয়ে বিস্তারিত গবেষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত কিন্তু জানাবে সাত বা আট তারিখের মধ্যে সেটা আমরা পেয়ে যাব তখন আসলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো কিন্তু এখন পর্যন্ত আসলে যেটা জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ক্রিকেটারদের যে পারিশ্রমিক সেটা কমেছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর এবং কোন ক্যাটাগরিতে কোন ক্রিকেটাররা থাকবেন ক্যাটাগরি ওয়াইজও কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছে সেই ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কোন ক্রিকেটাররা আছেন সেটা অন্য একটা ভিডিওতে আমরা আপনাদেরকে জানি সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আমাদের ডেলি পোস্ট একাত্তর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা চেষ্টা করছি সবার আগে অথেন্টিক নিউজটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফায়েল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর